আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মদিবস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে কোলাজে নতুন চমক দিল মালদার মানিকচক এর যুবক শুভঙ্কর। একটি বড় মাপের প্লাইউডের উপর ছেঁড়া এবং ফেলে দেওয়া কাপড়ের টুকরো আঠার সাহায্যে কোলাজ আকারে তৈরি করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি প্রতিকৃতি। এটি তৈরি করতে সময় লেগেছে 10 ঘন্টা। মানিকচকের ধরমপুর গ্রামের বাসিন্দা শুভঙ্কর দত্ত তৈরি করেছেন এই প্রতিকৃতির। তিনি পড়াশোনার সাথে সাথে একটি আর্ট স্কুলের সাথে যুক্ত। সে কারণ আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মদিবস, তাই আমি ওনাকে শ্রদ্ধা জানাতে, শ্রদ্ধা ও প্রণাম জানাতে, তাই জন্যই আমি এই কাজটি করেছি। ওনার প্রতিকৃতি মূলত কী কী দিয়ে করেছেন? এটা এটা আছে ছেঁড়া, সব ছেঁড়া কাপড়, শাড়ি ছেঁড়া, ধুতি, জামা প্রভৃতি যেসব পুরনো আমাদের বাড়িতে থাকে জামা কাপড়, সেইগুলো দিয়েই কেটে আমি একটা প্লাইউডের উপরে আঠার সাহায্যে বসিয়ে কোলাজ আকারে এই প্রতিকৃতিটি তৈরি করেছি। ভবিষ্যতে কী কী ধরনের কাজ করার পরিকল্পনা? ভবিষ্যতে আমি আরও নিত্য নতুন জিনিস তৈরি করতে চাই। আমি এমনি মনীষীদের ছবি আঁকতে বেশ ভালোবাসি, তাই আমি চেষ্টা করি রং তুলি ছাড়া, মানে রং তুলির ব্যবহার ছাড়া নিত্য নতুন জিনিসের ব্যবহার করে ছবি তৈরি করতে।